অরাস্তা প্রস্তাবের পক্ষে বিপক্ষের ভোটে পরাজিত বামটে ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শীলা দাস, শাসক বিজেপি দলের তীব্র গোষ্ঠীগুন্দল। সদর উত্তর বামটিয়াতে বিধায়ক কৃষ্ণধন দাস বনাম মন্ডল সভাপতির মধ্যে গোষ্ঠীগুন্দল তীব্র আকার ধারণ করেছে। বামটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শীলা দাস সেন হারলেন অনাস্থা প্রস্তাবের পক্ষে বিপক্ষের ভোটে। নয়তো ভোট ব্যবধানে হারলেন বিধায়ক কৃষ্ণধন দাস ঘনিষ্ঠ চেয়ারপারসন শীলা দাস সেন। কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত এই ভোটের ফল নিয়ে কথা বলেন ভোটের দায়িত্বে থাকা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ ভৌমিক। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছিল, তার মধ্যে কি হয়েছিল? তার মধ্যে তো চেয়ারম্যানের এই পক্ষে যুক্তি ভোট করেছে। এখন এই সভাতে আমি ছিলাম সভাপতি, চেয়ারম্যানের পক্ষে করেছে তিনটে ভোট, আর একটা ভোট ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল বলতে আপনার এই পক্ষে এবং বিপক্ষে উভয় লিখে দিয়েছে, আর বিপক্ষে করেছে নয়টা ভোট। এদিকে অনাস্থা ভোটে হেরে গিয়ে পদ হারলেন বিধায়ক ঘনিষ্ঠ চেয়ারপারসন জয় চরকার মন্ডল সভাপতি গ্রুপের সদস্যদের। অপরদিকে বর্তমান বিধ্বস্ত হলেন বামটিয়ার কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস, কোন ঠাসা তার গোষ্ঠীও। এখানে উল্লেখনীয় এ যে আগামী 13 জুন নতুন চেয়ারপারসন নির্বাচিত হবেন বামটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির নতুন চেয়ারপারসন। ব্যুরো রিপোর্ট, হালাপুর।